সন্দেশখালী কেন্দ্রে এবার গ্রেফতার আগে সেফ নেত্রী আয়েশা বিবি শনিবার তাকে মিনাখা থেকে আয়েশাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই এলাকারই বাসিন্দা। রবিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইতে পুলিশের আগে সন্দেশখালীতে গোলমালের অভিযোগে সিপিএম এর প্রাক্তন বিধায়ক মেধাপত সর্দার, বিজেপি নেতা বিকাশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ ওরফে শিব হাজরাকে, কিন্তু এখনো অপরাধ শেখ শাহজাহান। একই সঙ্গে বেপাত্তা তার ভাই বিক্ষেপ করানোর অভিযোগ এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আয়েশাকে। রবিবার সকালে ধর্মতলার একটি বিলাসবহুল হোটেল থেকে বেরিয়ে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয় একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু 144 ধারা জারি থাকার কথা বলে সন্দেশখালে যাওয়ার আগে ভোজের হাতে তাদের আটকে দেয় পুলিশ। এই দলে রয়েছেন এক প্রাক্তন বিচারপতি এবং বিভিন্ন রাজ্যের আমলারা।